চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার চাপাতলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু তাহের প্রধানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় চাপাতলি বাড়ুইগাঁও ঘিলাতলি গ্রামের যৌথ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঘিলাতলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া। এ সময় মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জানা যায় উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার বশিরুল্লাহ সরকার, সহকারী কমান্ডার মুস্তফা কামাল, খাদেরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদুল খন্দকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মৃধা ও বজলুর রশিদ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সী কাকনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহির প্রধান গেল শুক্রবার বিকেল 5টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 70 বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে ও 5 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।